প্রেম ঘটিত কারণে মাসে গড়ে 45 শিক্ষার্থীর আত্মহত্যা। ধর্ষণ নামক মহামারীর কথা তো আমাদের সকলেরই জানা, আর এবারের সাথে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের একের পর এক অবিচ্ছিন্ন আত্মহত্যার ঘটনাবলী। আর এই আত্মহত্যা এখন এক ভয়ঙ্কর মহামারীর নাম। আঁচল ফাউন্ডেশনের এক সমীক্ষায় এমনই কিছু তথ্য উঠে এসেছে। সমীক্ষাটি বলছে, বাংলাদেশে প্রতি মাসে গড়ে 45 জনেরও অধিক শিক্ষার্থী আত্মহত্যা করছে। 150টি জাতীয় ও স্থানীয় পত্রিকার তথ্য থেকে এই সমীক্ষাটি চালানোর পর বলা হচ্ছে, চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত আত্মহত্যা করেছে 364 জন শিক্ষার্থী। আর পত্রিকার পাতায় উঠে আসেনি এমন আত্মহত্যার সংখ্যা তো অগণিত। জানা গিয়েছে এসব আত্মহত্যার বেশিরভাগই অবৈধ প্রেম ঘটিত। কিন্তু অবাক করার বিষয়, হলুদ মিডিয়ার একটি বড় অংশ একে লেখাপড়ার চাপ বলে সাধারণ মানুষের ব্রেনকে ওয়াশ করে চলেছে। সমীক্ষাটিতে বলা হয়েছে, 2022 সালের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত আত্মহত্যা করা শিক্ষার্থীদের মধ্যে স্কুলের শিক্ষার্থী রয়েছে 194 জন, কলেজের শিক্ষার্থী রয়েছে 76 জন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে 50 জন এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী রয়েছে 44 জন। সমীক্ষাটি বলছে, আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি 14-16 বছর বয়সীদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাধারণ মানুষকে বলতে শোনা যাচ্ছে এসবই ধর্মহীনতার ফলাফল। 14-16 বছর বয়সটি ছেলেমেয়েদের বিয়ের বয়স, কিন্তু উক্ত বিয়েকে বাল্যবিবাহ নাম দিয়ে কোমলমতি শিক্ষার্থীদেরকে অবৈধ প্রেম ও আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা। একজন মা বলেছেন, আমার একটাই মেয়ে ছিল, আমি আর মা হতেও পারবো না, ইনজেকশন নিয়েছি, আমার জীবনটা কেমন করে কাটবে। আর বিচক্ষণ শ্রেণী বলছেন, এগুলো আত্মহত্যা নয় বরং হত্যা। আর হত্যাকারী হলো তারা যারা বৈধ বিবাহকে বাল্যবিবাহ নাম দিয়ে অবৈধ করেছে, যারা পোশাকের স্বাধীনতার নামে অশ্লীলতার আমদানি করে, যারা সহশিক্ষা চালু করেছে, যারা ছেলে মেয়েকে একসাথে বসিয়ে লজ্জাকে দূরে ঠেলে দিয়ে সেক্স এডুকেশন শেখায়, যারা শিক্ষার মধ্যে ধর্মহীনতা প্রবেশ করিয়েছে, ইত্যাদি সব ব্যক্তিবর্গই হলো মূল হত্যাকারী।